আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমি মোটামুটি 2008-09 সাল থেকে শেয়ার মার্কেটে আছি। এর আগে কলকাতায়, যাকে এই মুহূর্তে নামটা নিতে চাইবো না, স্বনামধন্য ব্যক্তি এক বাক্যে সবাই চিনবেন নাম বললে, তার কাছে আমি ট্রেনিং নিয়েছিলাম। কিন্তু সেই ট্রেনিংটা অনেকটা আমার মাথার উপর দিয়ে গেছিল, মানে ট্রেনিংটাকে আমি ঠিক মগজস্থ করতে পেরেছিলাম না। তো পরবর্তী টাইমে অনেকের ভিডিও দেখেছি, প্রথাগতভাবে তারপরে আর ট্রেনিং নিইনি, কিন্তু স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে ওনার আন্তরিকতার যে জায়গাটা আমাকে টাচ করেছিল, যে আমার এটা মনে হয়েছিল যে হয়তো ইনার কাছে ট্রেনিং নিলে আমি কিছু শিখতে পারবো। তো সেই জায়গা থেকেই একদিন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে ওনার তিনি যোগাযোগ করেন, তার সঙ্গে আর কি যোগাযোগ করেছিলাম। তো যোগাযোগ হওয়ার পরে যতসম্ভব আপনার সঙ্গে মনে হয়, কাইন্ডলি একটু নামটা বলে নাই, ভুলে গেছি, হ্যাঁ, এই দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তা ওনার সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লেগেছিল। তা তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি ট্রেনিংটা নেবো। তা ট্রেনিংটা নেওয়ার পরে সত্যি তখন আমি ফিল করলাম যে ট্রেনিং নেওয়ার সিদ্ধান্তটা আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। কারণ ওনার কাছে ট্রেনিং নেওয়ার পরে যেগুলো আমার প্রথম ট্রেনিংয়ে মাথার উপর দিয়ে গেছিলো আমি মগজস্থ করতে পেরেছিলাম না, এবং পরবর্তী টাইমে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে কথা দিয়েও যোগাযোগ রাখেনি, সেটা আমি কিন্তু ট্রেনিংয়ের প্রথমেই ওনার কাছে শুনে নিয়েছিলাম যে ট্রেনিংটাই কি শেষ না পরবর্তী টাইমে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখা যাবে বা স্যারের সঙ্গে যোগাযোগটা থাকবে। তো উনি বলেছিলেন না, আমাদের এই ফ্যামিলিতে সেরকমটা হবে না, তো আমরা আগামী দিনেও আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগটা থাকবে, এবং পরবর্তী টাইমে আপনাদের যা কিছু কোয়ারি বা যা কিছু আপনাদের জানার ব্যাপার আছে বা আগামী দিনে নিজেদেরকে উত্তরণ ঘটানোর যা যা প্রসিডিওরগুলো আছে সবই স্টেপ বাই স্টেপ চলবে। তো এইটা আমি বিশেষ করে আমাকে অ্যাটাক করেছিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরো সমৃদ্ধ করা যেতে পারে। তো সেই জায়গা থেকে ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছি এবং আজকে আপনাদের সকলের সঙ্গে একত্রিত হতে পেরে খুব আনন্দ উপভোগ করছি। আশা করি স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী দিনে আমরা সকলেই একটা বিরাট জায়গায় যেতে পারবো, এবং মার্কেটের যা যা আমরা এখনো কিছু জানি না বা আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য নিজেদেরকে আরো সমৃদ্ধ করব এবং নিজেদেরকে আরো অর্থনৈতিক ফ্রিডম বাড়াতে পারবো। নমস্কার আপনাদের সকলকে, নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।